সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 9:45 আর আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেক লেটে জানো তো। ভেবেছিলাম সকাল থেকে একটু ব্লগ করব, কিন্তু আজকে পার্লারে ভীষণ রাশ ছিল আর অনেকদিন পর মোটামুটি পার্লারে গেলাম, সেই জন্য অনেক ক্লায়েন্ট এসেছিল। আমি ফোন করে তাদের ডেকে এনেছিলাম, কেননা বেশ কদিন ধরেই ওনারা আমাকে বলছিল যে কবে আসবে, কবে খুলবে। তো এই কদিন তো স্টাফ ছিল, আমি ইরেগুলার ছিলাম, আর সেই জন্য আজকে পার্লারে যাওয়াতে একটু পার্লারে অনেক কাজটাজও হলো, সেই জন্য আমি আর ব্লগ করতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সবার ভিডিও, যারা যারা মানে আরও কয়েকজন আছো যাদের ভিডিও আমি রেগুলার দেখি, তাদের ভিডিও আমি রেগুলার এখন দেখতে পাচ্ছি না, কেননা একটু আমি ব্যস্ত আছি, কিন্তু পরে আমি সবার ভিডিও দেখব, দেখে আমি কমেন্ট করে জানাবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর তোমরা যারা যারা আমার এই উইকের ভিডিওটা সেরকম একটা ভালো হচ্ছে না, কেননা বললাম তোমাদের যে বোনের শরীর খারাপ ছিল, ওরা বাড়িতে এসেছিলো, সেই জন্য সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বাড়িতে কেউ অসুস্থ থাকলে তখন কি ভালো লাগে বলো, যে কি খাচ্ছি কি রান্না করছি দেখাতে? ভালো লাগে না, সেই জন্যই দেখাতে পারিনি। আর তো বোন আজকে চলে গেছে, বোন আর বোনের হাজবেন্ড, আর আগামীকাল আমার বান্ধবী আসবে। আমার ফ্রেন্ডের বান্ধবীর নাম হলো বনি, ও কলকাতায় থাকে, আমরা একসাথে হস্টেলে থাকতাম, গ্র্যাজুয়েশন আমরা একসাথে করেছি। তো বনির সাথে মানে আমাদের দেখা হবে প্রায় 12 বছর পর। আর যখন 1 বছর বয়স, 1 বছর না 2-3 মাস বয়স ছিল তখন বনি এসেছিলো, আর না 10 বছরের মতো হবে। তারপর একবার আমরা যখন প্রথম আর্যকে আমরা চেন্নাইতে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে চোখের জন্যে, তখন কলকাতা হয়ে গিয়েছিলাম আর তখন বনির সাথে দেখা হয়েছিল। তো মোটামুটি ধরো 10 বছর পর বনির সাথে দেখা হবে। আর বনির আসার কথা ছিল 1 তারিখে কলকাতা থেকে উঠবে বলেছিল, 2 তারিখে পৌঁছবে শিলিগুড়ি, এরকম কথা ছিল সবার আগে। তো সেই মত সেই জন্য আমি 2-3 তারিখ ফাঁকা রেখেছিলাম যে বনি আসবে, ওর সাথে একটু গল্প টল্প করবো, একটু ঘুরতে যাব, বাকি ফ্রেন্ডদের বাড়িতে যাব। কিন্তু সেই বনি টিকিটটা হয়নি 1 তারিখের। তারপর বনি আবার 3-4 তারিখ নাগাদ এসছে জলপাইগুড়িতে, জলপাইগুড়িতে হলো বনির মামা বাড়ি। তো মামা বাড়িতে ঘুরে টুরে বনি আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, করতে করতে ফাইনালি বনি আগামীকাল এসে পৌঁছবে। বনি বলেছে কাল সকাল সকাল আসবে, ব্রেকফাস্ট করবে আমাদের এখানে এসেই। তো সেই জন্য ও আচ্ছা, তারপর কালকে আমার আছে আবার বাইরে সাজানো, আমি যাব কালকে তালমা, তালমাতে আমার ব্রাইডাল মেকআপ আছে, সেই জন্য তালমাতে যাব। তো বনি সকালবেলা আসবে, তারপর আবার আমরা লাঞ্চ টাচ করে তাড়াতাড়ি করে তালমার জন্য বেরিয়ে যাব। তো এই হলো, আজকে তো সেরকম কিছু দেখাতেই পারলাম না। আর এখন 9টার সময় বাড়িতে এসে আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, ভীষণ টায়ার্ড। তো সেই জন্য আজকে আবার নিয়ে এসেছি বিরিয়ানি আর তার সাথে অবশ্যই কোক। তো আমরা এখন ডিনারে বিরিয়ানি আর কোক খাবো। আর এই দিকে আর্যবাবু গেছে হলো, আর্যবাবু ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর্যর এক ফ্রেন্ড আছে অঞ্জুমন বলে, অর্জুমন না অর্জুমন, হ্যাঁ অর্জুমনই তো নাম। তো অর্জুমন বলে একটা ফ্রেন্ড আছে, যে ও মানে অর্জুমন কলকাতা চলে গেছে, ওরা মানে অর্জুমনরা ফ্যামিলি কলকাতা শিফট হয়ে গেছে, কিন্তু এখানে ওদের একটা শিব মন্দিরে বাড়ি আছে, সেই বাড়িটাতে ওরা আবার এসছে সামার ভ্যাকেশনে। তো সেই জন্য আর্য, অভিনব, শাগনি ওরা সবাই মিলে অর্জুমনদের বাড়িতে গেছে দেখা করতে। আর ওরা এখন গেছে শাগনিকদের গাড়ি করে। তো সোনা এখন গেল, ওরা অলরেডি চলে এসছে, মানে শিলিগুড়িতে ঢুকে গেছে শিব মন্দির থেকে, সোনা এখন গেল নিয়ে আসতে আর্যকে। তো আমরা বিরিয়ানি এনেছি দুখানা, হাত ব্যথা করছে, বিরিয়ানি এনেছি দুখানা। তো দুটো বিরিয়ানিতে যদি আমাদের দুজনের হয়ে যাবে, কিন্তু আর্যকে জিজ্ঞেস করতে হবে ও খাবে কি না, ও খেলে আবার ওর জন্যও নিয়ে আসতে হবে বিরিয়ানি। তো সোনা বললো একবারে আমি জিজ্ঞেস করে একবারে ওকে নিয়ে বাড়িতে ফিরব। এই ছিল আর কি, একটু গল্প করলাম তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আচ্ছা আর্য আসুক, আর্যর সাথে তোমাদের একটু দেখা করবো, আর্য কেমনভাবে আজকে সন্ধ্যাটা এনজয় করলো, আজকে টিউশনও যায়নি ওই জন্য। তো সেটা তোমাদের সাথে আবার শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করবো। তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো ব্লগটা। এই যে দেখো আর্য চলে এসছে ফ্রেন্ডের বাড়ি থেকে। আর্য কেমন কাটলো সন্ধ্যাটা? অনেক ভালো। তোমার ফ্রেন্ডের নাম কি ছিল বলো তো? অর্জুমন। আচ্ছা ঠিক আছে। তো তোমরা কারা কারা গিয়েছিলে? আমরা, আমি, আমার দুই বোন, চার বন্ধু।
অভিনব শাকমির আমরা তিনজন তো শ্রীপুরতে গিয়েছিলাম ওইদিকে শিব মন্দিরে দুইজন উদিত আর সান্নিধ্য ও ওরাও এসেছিল ও বাহ তাই তো খুব মজা হয়েছে আজকে হ্যাঁ আজকে খুব মজা হয়েছে ফটো টটো তুলেছো ফ্রেন্ডরা মিলে তুলেছো বাহ তো কি বললো অর্জুমন কি কবে চলে যাবে আমি ফাঁকা থাকলে একদিন ডাকতে পারতাম ওদের আমাদের বাড়িতে কিন্তু আমি তো একটু ব্যস্ত আছি বাবা ঠিক আছে তো একদিন সবাইকে ডাকতে পারতাম তোমরা সব বন্ধুরা একসাথে থাকতে পারতে আমাদের বাড়িতে কিন্তু এই তো সময়ের অভাব তাই না তাই না আর তুমি কি খাচ্ছো এখন তুমিও আমার মতন কোক খেতে ভালোবাসো তাই না ফাল হালকা হয় কোক খেলে আর এই দেখো আমাদের আজকে বিরিয়ানি আছে তুমি তো আজকে লাঞ্চেই বিরিয়ানি খেয়েছো তাই না আর্য কি বলো বিড়ি আমরা বলি কি বলি আর্য তুমি কি বলো মাম্মা আজকে বিড়ি খাবে তাই না বলো তুমি বলো না মামা আজকে বিড়ি খাবে কেউ শুনলে কি ভাববে আর্য তুমি জানো কিভাবে বিড়ি সিগারেট খায় তুমি জানো হ্যাঁ কিভাবে খায় দেখি তো ভালোই আছো তুমি তাই না ও তাই নাকি বিড়ি সিগারেট দেখিয়ে দেবে তুমি আর যখন কত বড় হয়ে গেছে দেখো কত পাকা পাকা কথা বলে আর এই ব্যাগের মধ্যে আছে আমার টোপলা টুপলি যেগুলো নিয়ে আমি কালকে যাবো সাজাতে তো সমস্ত কিছু এই ব্যাগে করে এনেছি কেননা পার্লারে যে ট্রলিটা থাকে যেটা আমি অ্যাকচুয়ালি সাজানোর জন্য নিয়ে যাই সেটা আমার বাড়িতেই ছিল তো এই ট্রলিটাই আমি নিয়ে যাই এটাকে গোছাতে হবে ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে এখানে কাপড় আছে সেগুলো ভাঁজ করতে হবে বিছানা পরিষ্কার করতে হবে এটা চেঞ্জ করতে হবে কেননা কালকে বনি আসবে তো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে অনেক কাজ দেশে তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি আমার ঘরটা দেখো কি আগোছালো হয়ে আছে তো ঠিক আছে সবার বাড়িতেই থাকে একটু একটু বলো তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটি ব্লগে কালকে সকাল সকাল বনি আসবে আর বনির সাথে কালকে আমরা অনেক আনন্দ করব তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব তো তোমরা কি করবে অবশ্যই সাথে থেকো তো চলো আজকের জন্য এইটুকুই কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো টাটা গুড নাইট বাই বাই